হে গাইস, দিস ইজ মাই চ্যানেল এমএলটি টেক অ্যান্ড নার্সিং একাডেমি। তো আমাদের আজকের আলোচনা ইউরিক অ্যাসিড কী, ইউরিক অ্যাসিড বাড়লে কী হয়, ইউরিক অ্যাসিডের কাজ কী আমাদের দেহে। তো বেশি কথা না বলে ভিডিওর দিকে এগোনো যাক। তো তোমরা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড লাইক অ্যান্ড শেয়ারও করে দিও। তো দেখো, ইউরিক অ্যাসিড হলো কার্বন হাইড্রোজেন নাইট্রোজেনের হেটারোসাইক্লিক যৌগ, যা রাসায়নিক সংকেত হলো C5H4N4O3। এটি আয়ন ও লবণ তৈরি করে যা ইউরেট ও অ্যাসিড ইউরেট নামে পরিচিত, যেমন অ্যামোনিয়াম অ্যাসিড ইউরেট। ইউরিক অ্যাসিড হলো পিউরিন নিউক্লিওটাইডসের বিপাকীয় ভাঙনের ফলে তৈরি দ্রব্য এবং এটি মূত্রের একটি সাধারণ উপাদান। উচ্চমাত্রার ইউরিক অ্যাসিডের কারণে গেটেপাত বা গিরায় গিরায় যে ব্যথা হয়, উচ্চ রক্তচাপ, কিডনি অকেজ হওয়ার মতো সমস্যা দেখা দিতে পারে। আমাদের প্রতিদিনের খাবারের মধ্যে কিছু আছে যেগুলোতে ইউরিক অ্যাসিডের পরিমাণ বেশি, আবার কিছু পুষ্টির খাবার আছে যেগুলো ইউরিক অ্যাসিডকে নিয়ন্ত্রণে রাখতে ওষুধের মতো কাজ করে। ঠিক আছে, বেশি পরিমাণে হাই প্রোটিন বা আমিষ খেলে অথবা অ্যালকোহল জাতীয় খাবার বেশি খেলে দেহে পিউরিন নামক নন এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড তৈরি হয়। এই ইউরিক অ্যাসিড প্রথমে রক্তে চলে যায়, সেখান থেকে কিডনির মাধ্যমে প্রস্রাবের সঙ্গে দেহ থেকে বের হয়ে যায়। যদি রক্তে ইউরিক অ্যাসিডের মাত্রা স্বাভাবিকের থেকে বৃদ্ধি পায়, এই অবস্থাকে বলা হয় হাইপার ইউরিসেমিয়া। তো ইউরিক অ্যাসিড হলে আমরা কী দেখতে পারি, আমাদের ভবিষ্যতে গাউট বা গেটে বাত, বিভিন্ন কিডনি রেনাল স্টোন, এইগুলো দেখা যায়। তো তোমরা বুঝতেই পারছো যে আমাদের এই ইউরিক অ্যাসিড বাড়াটা কতটা ক্ষতিকর আমাদের দেহে। ইউরিক অ্যাসিড বেড়ে যাওয়াকে মেটাবলিক সিন্ড্রোমের একটি অংশ বলা হয়। তাই উচ্চ রক্তচাপ মানে হাই ব্লাড প্রেশার, উচ্চমাত্রায় কোলেস্টেরল, ট্রাইগ্লিসারাইড এবং ডায়াবেটিস থাকলে ইউরিক অ্যাসিডও বেড়ে যাওয়ার আশঙ্কা অনেক বেশি থাকে। আমরা যদি লিপিড প্রোফাইলটা চেক করি, তো সেখানে আমাদের ইউরিক অ্যাসিডটাও চেক করে নেওয়া অবশ্যই প্রয়োজনীয়। ওকে, উচ্চ রক্তচাপ, উচ্চমাত্রা কোলেস্ট্রল, ট্রাইগ্লিসারাইড, ডায়াবেটিস থাকলে ইউরিক অ্যাসিড অবশ্যভাবে বেড়ে যায়। তার উপরে যদি নিকট আত্মীয়দের কারোর এই সমস্যা বা কিডনি স্টোন, গাউটের মতো সমস্যা হয়ে থাকে, তাহলে সেই রোগীর ইউরিক অ্যাসিডজনিত সমস্যা অধিক মাত্রায় হতে দেখা যায়। আবার জীবনশৈলী সংক্রান্ত সমস্যা থেকে ইউরিক অ্যাসিডের আশঙ্কা অনেক বেড়ে যায়। সেই জন্য লিপিড প্রোফাইল টেস্ট করলে বহু ক্ষেত্রে ইউরিক অ্যাসিডও বেশি পাওয়া যায়। ইউরিক অ্যাসিড বেড়ে গেলে দেহের অভ্যন্তরীণ বিভিন্ন অঙ্গ, বিশেষ করে কিডনির উপরে দীর্ঘদিন জমলে রেনাল স্টোন হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। তো একটু আগেই বললাম যে আমাদের ইউরিক অ্যাসিড বাড়লে গাউট আর রেনাল স্টোন হওয়ার মতন ক্ষতিকর রোগগুলো আমাদের হতে পারে। তো দেখো, কিডনি ঠিকমতো কাজ করে না যখন রেনাল স্টোন মানে যে কিডনিতে স্টোন হয়, ঠিক আছে, সেটা ধীরে ধীরে জমতে জমতে স্টোন হয়ে যখন বিকট একটার প্রবল একটা সমস্যা তৈরি করে, তখন কিডনি কিন্তু আমাদের ঠিকমতো কাজ করে না। ঠিক আছে, মূত্রের মাধ্যমে ইউরিক অ্যাসিড এবং অন্যান্য বর্জ্য শরীর থেকে বের হতে তখন পারে না, যেটা কিডনির মাধ্যমে আমাদের হয়ে থাকে। কিডনির কার্যক্ষমতা তখন নষ্ট হয়ে যাবে, কিডনি ফেলিওর হয়, সেটাকে তখন বলে কিডনি ফেলিওর, এবং কিডনি ড্যামেজও হয়ে যায়। এছাড়াও বাড়তি ইউরিক অ্যাসিড শরীরের হাড়ের বিভিন্ন জয়েন্টে ক্রিস্টালের মতো হয়ে জমে যায়, যাতে করে অনেক রোগীর হাড়ের সন্ধিস্থলে ফুলে যায় এবং খুব ব্যথা হয়। এই রোগের নামই গাউট বা গেটেপাত। ঠিক আছে, নর্মালি ফিমেলদের ক্ষেত্রে রক্তে ইউরিক অ্যাসিডের মাত্রা হলো 2.4 থেকে 6.0 mg/dL এবং পুরুষদের ক্ষেত্রে 3.4 টু 7.0 mg/dL। ইউরিক অ্যাসিড বাড়লে কোন ধরনের খাবার আপনি খাবেন বা কোনগুলো খাবেন না একটু পরেই সেটা আলোচনা করছি। ঠিক আছে, তো তোমরা যারা প্রায় দিনই বা প্রতিদিনই হাই প্রোটিন জাতীয় কোনো খাবার খেয়ে থাকো বা খুব এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড খেয়ে থাকো, প্লিজ তোমরা তাহলে সেই খাবারটা একটু কন্ট্রোলে বা ডক্টর দেখিয়ে একটু কন্ট্রোল করে নেবে। কারণ তোমাদের যদি গাটে ব্যথা হয়ে থাকে, এই সামান্য সামান্য উপসর্গগুলি যদি হয়ে থাকে, প্লিজ তোমরা একটু ইউরিক অ্যাসিড চেক করে তারপরে প্রতিদিনের রুটিন মেনটেন করো। তো দেখো, যেসব খাবার পরিহার করতে হবে, অর্গান মিট অর্থাৎ অঙ্গ প্রত্যঙ্গ জাতীয় মাংস, যেমন কলিজা, মগজ, জিব্বা,
ফুসফুস, কিডনি ইত্যাদি খাওয়া যাবে না, কারণ এগুলো ইউরিক অ্যাসিড বাড়ায়। অধিক চর্বিযুক্ত গরুর মাংস, খাসির মাংস, ভেড়ার মাংস বা মহিষের মাংসও খাওয়া যাবে না, কারণ এসব খাবারে ইউরিক অ্যাসিডের মাত্রা প্রচুর অধিক পরিমাণে থাকে। ঠিক আছে, এসব মাংস যদি খেতে চান তাহলে একেবারে চর্বি ছাড়া মাংস অল্প করে খাবেন। সামুদ্রিক মাছ এবং শক্ত খোসাযুক্ত প্রাণী যেমন চিংড়ি, শামুক, কাঁকড়া ইত্যাদি খাবার এড়িয়ে চলুন। সব রকমের ডাল, মটরশুঁটি, শিমের বিচি, কাঁঠালের বিচি ইত্যাদি খাওয়া পরিহার করতে হবে। মধু, চিনির সিরাপ, চিনিযুক্ত প্রাণী বিশেষ করে প্রক্রিয়াজাত ফলের জুস, কোমল পানীয় একেবারেই খাওয়া যাবে না। তো আপনারা প্লিজ এটা একটু অ্যাভয়েড করে চলবেন, কারণ এই খাবারগুলোতে খুব বেশি পরিমাণে ইউরিক অ্যাসিড রয়েছে, তো যেটা আপনাদের শরীরে খুব ক্ষতি করতে পারে। তা থেকে আপনাদের গেটে বাত, গাউট অথবা রেনাল স্টোনের মতন বড় বড় অসুখও কিন্তু হতে পারে। তো আমাদের সব থেকে উচিত যে একবার করে অন্তত আমাদের ইউরিক অ্যাসিডটা চেক করে নেওয়া। যেসব খাবার বেশি বেশি করে খাবেন, অধিক আঁশযুক্ত খাবার যেমন সবুজ শাকসবজি এবং ফলমূল, এই আঁশযুক্ত খাবার শরীর থেকে ইউরিক অ্যাসিড মল আকারে বের করে দেয়। ঠিক আছে, চর্বিহীন মাংস খেতে হবে, এক্ষেত্রে মুরগির মাংস উত্তম, তবে চামড়া ও পাখনা খাওয়া যাবে না, কারণ এতে প্রচুর চর্বি থাকে। তাছাড়া পরিমাণ মতো মাছ এবং কুসুম ছাড়া ডিম খাওয়া যাবে। ফ্যাট ছাড়া দুধ বা স্কিম মিল্কও খেতে পারবেন। বেশি বেশি টক ফল বা ভিটামিন সি জাতীয় খাবার খেতে হবে। গ্রিন টি ইউরিক অ্যাসিড কমাতে সহায়তা করে, তাই ইউরিক অ্যাসিড কমাতে নিয়মিত গ্রিন টি পান করতে পারেন। চাহিদার তুলনায় বেশি পরিমাণে পানি পান করতে হবে, প্রতিদিন 2.5 থেকে 3 লিটার জল আপনি খেতে পারবেন। এটা ইউরিক অ্যাসিড কমানোর পক্ষে খুবই সহায়তা। যদি আপনি মেডিসিন খান, মেডিসিনের পাশাপাশিও এই ডেইলি মেনটেনগুলো আপনি করবেন, তো খুবই ভালো ফল পাবেন দেখবেন। তো ইউরিক অ্যাসিড টেস্টিং দেখুন সিমটমস, লং টার্ম জয়েন্ট পেন মানে অনেক দিন ধরে যে জয়েন্টে জয়েন্টে ব্যথাগুলো আছে, ফ্রিকোয়েন্ট কিডনি স্টোনস, হালকা সামান্য তো কিডনিতে স্টোন ধরা আস্তে আস্তে হচ্ছে, ঠিক আছে, গাউট ডিসঅর্ডার, গাউট হতে পারে। আর ডায়াগনোসিস হতে টু ডায়াগনোস গাউট, ইউরিক অ্যাসিডটা গাউটের জন্য ডায়াগনোসিস করা হয়, টেস্ট করা হয় চেক কিডনি ফাংশন এবং কিডনি কতটাভাবে আপনার শরীরের প্রয়োজনের মতো কাজ করছে কি কাজ করছে না সেটা দেখার জন্য করা হয়। তো আজকের আলোচনা এখানেই শেষ। থ্যাংকস ফর ওয়াচিং গাইস।